আপনার উপার্জিত টাকা পয়সা বাসায় বেশি ক্যাশ না রেখে সুরক্ষিত রাখতে ব্যাংকে রাখুন আর যদি সুদ হতে দূরে থাকতে চান তাহলে ইসলামী ব্যাংকের বিভিন্ন স্কিমের অধীনে জমা রেখে সুদমুক্ত মুনাফা মাসিক ভিত্তিতে অর্জন করতে পারেন কেননা মূল্যস্ফীতি যেহেতু দেশে এখন বেশি সাথে সব দ্রব্যের দাম আকাশ চোয়া তাই টাকা ব্যাংকে রেখে ইসলামী উপায়ে মুনাফা অর্জন করতে পারেন ইসলামী ব্যাংকের যে সকল মেয়াদি অ্যাপডিয়ার রয়েছে এক লক্ষ টাকায় আপনাদের প্রতি মাসে বছরে কত টাকা মুনাফা প্রদান করছে তার বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন একটাই রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এতে করে সবার আগে আমার সব নতুন ভিডিও পেয়ে যাবেন প্রথমেই আমরা জানব ইসলামী ব্যাংকে কি কি এফডিআর অ্যাকাউন্ট করা যায় কত বছর মেয়াদি এফডিআর অর্থাৎ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট রয়েছে এক মাস মেয়াদি এফ আপনারা করতে পারবেন তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর মেয়াদিও এফ করা যাবে এছাড়াও একশো দিন মেয়াদি আপনারা ফিক্সড ডিপোজিট করে টাকা রাখতে পারবেন দুশো দিন মেয়াদি রাখতে পারবেন তিনশো দিনের জন্য চাইলে আপনারা কিন্তু এফ করে টাকা জমা রাখতে পারবেন তবে এ সকল এফ এর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে ভিন্ন ভিন্ন মুনাফা আপনাদেরকে প্রদান করা হবে পাঁচ বছর মেয়াদি ডিপোজিটও আপনারা চাইলে করতে পারবেন মাসিক মুনাফা হারে এবং তিন বছর মেয়াদিও মাসিক মুনাফার এফডিআর করা যাবে এখন আপনাদেরকে জানাবো ইসলামী ব্যাংকের বিভিন্ন স্কিমের অধীনে টাকা রাখলে কত টাকা লাভ পাবেন আপনি যদি এক লক্ষ টাকার হিসাব খুলেন মুদারাবা মেয়াদি স্কিম তিন মাসের জন্য যদি আপনি এক লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে আপনাদেরকে মুনাফার হার প্রদান করা হবে পাঁচ দশমিক বাষট্টি পার্সেন্ট হারে মুনাফা আপনাদের প্রদান করা হবে অর্থাৎ মেয়াদ শেষে আপনাদেরকে এক হাজার চারশো পাঁচ টাকা প্রায় এই ধরনের মুনাফায় আপনাদের কিন্তু হবে মাস পর আবার আপনি যদি এক লক্ষ টাকা মোদারা বা মেয়াদ স্কিমে ছয় মাসের জন্য রাখেন সেক্ষেত্রে ছয় মাস পরে আপনাদের লাভ প্রদান করা হবে দুই টাকা এই সকল ডিপোজিটে মিনিমাম এক লক্ষ টাকা রাখতে হলেও এক মাস মেয়াদি অ্যাকাউন্টের ক্ষেত্রে মিনিমাম দশ লক্ষ টাকা ডিপোজিট রাখতে হবে দশ লক্ষ টাকার হিসাবে যদি আপনি এক মাসের জন্য রাখেন সেক্ষেত্রে আপনাদেরকে মুনাফা প্রদান করা হবে দুই হাজার পাঁচশত আশি টাকা আপনি যদি আবার এক লক্ষ টাকার হিসাব মেয়াদি স্কিমে এক বছরের জন্য রাখেন তাহলে এক বছর পরেই আপনাদেরকে প্রতি এক লক্ষ টাকায় মুনাফা প্রদান করা হবে পাঁচ টাকা আপনি যদি এক লক্ষ টাকা দুই বছরের জন্য রাখেন সেক্ষেত্রে আপনাদের লাভ প্রদান করা হবে এগারো হাজার তিনশো টাকা করে মুনাফা তিন বছরে যদি রাখেন আরও একটু বেশি লাভ হাজার নয়শত আশি টাকা এভাবে করে আপনাদের টাকার মেয়াদ যত বাড়বে মুনাফার হার কিন্তু ততই বাড়তে থাকবে আবার যদি এক লক্ষ টাকা আপনারা তিন বছরের জন্য রাখেন সেক্ষেত্রে কিন্তু মোট মুনাফা পাবেন সতেরো হাজার দুইশত পঞ্চাশ টাকা প্রায়। এই স্কিমগুলা ইসলামী ব্যাংকে বর্তমানে চালু রয়েছে আপনারা কিন্তু এই স্কিমগুলোর মাধ্যমে টাকা জমা রাখতে পারবেন আবার যদি চান যে আমি এক লক্ষ টাকা একশো দিনের জন্য রাখবো সেক্ষেত্রে একশো দিন পরেই এক লক্ষ টাকায় আপনারা পাবেন এক হাজার পাঁচশো একষট্টি টাকা মুনাফা দুশো দিন মেয়াদি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তিন হাজার একশত সাতাশ টাকা মুনাফা আপনাদের দেওয়া হবে যদি আপনি এক লক্ষ টাকা তিনশো দিনের জন্য রাখেন সেক্ষেত্রে পাবেন চার হাজার সাতশো টাকা তিনশো দিন পরে এই ফিক্সড ডিপোজিট স্কিম বর্তমানে ইসলামী ব্যাংকে রয়েছে আপনারা এই আপডেয়ার গুলো চাইলে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করে করতে পারবেন ইসলামী ব্যাংকের এই আপডেট হিসেবে যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ